নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তের যে লেটেস্ট আপডেটটা নিয়ে কথা বলবো সেটা দেখতে পাচ্ছেন, রেশন কার্ড না থাকলে প্রতি মাসে ফ্রিতে 5 কেজি করে খাদ্য সামগ্রী। ঠিক আছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শ্রম দপ্তরের তরফে পরিযায়ী শ্রমিকদের জন্য পরিযায়ী সহায় নামে নতুন একটা প্রকল্প চালু করা হলো। পরিযায়ী শ্রমিকদের মুখে খাবার তুলে দিতেই এই প্রকল্পের সূচনা। প্রকল্পের অধীনে পরিযায়ী শ্রমিকদের তথ্য সংগ্রহ করা হবে, তারপর তাদের কাছে পৌঁছে দেওয়া হবে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। দুর্গাপুজোর আগেই তথ্য সংগ্রহ করে পুরোদমে প্রকল্পের কাজ শুরু করার লক্ষ্যমাত্রা স্থির করেছে রাজ্য সরকার। জানা আছে, পরিযায়ী সহায় এই প্রকল্পের আওতায় কোনো পরিযায়ী শ্রমিক বা তার পরিবারের সদস্যদের কাছে রেশন কার্ড না থাকলে তারা বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এর জন্যে রাজ্য সরকার রেশন কার্ডবিহীন পরিযায়ীদের কুপন দেবে। প্রতি মাসে সেই কুপন দেখিয়েই রেশন দোকান থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়া যাবে। অর্থ দপ্তরের অনুমোদন পাওয়ার পরই এই প্রকল্পের জন্য পরিযায়ীদের তথ্য সংগ্রহ করে প্রাথমিক কাজ শুরু করেছে খাদ্য ও খাদ্য সরবরাহ বিভাগ। এই প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিক ও তার পরিবারের সদস্যরা প্রতি মাসে 5 কেজি করে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবে। এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করার জন্য পর্যবেক্ষক নিয়োগ করেছে শ্রম দপ্তর। এই পর্যবেক্ষকরা প্রতি ব্লকে ব্লকে পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করার কাজ চালাচ্ছেন। তো বন্ধুরা, রাজ্য সরকারের পক্ষ থেকে পরিযায়ী সহায় নামে নতুন একটা প্রকল্প স্টার্ট করা হয়েছে। উদ্দেশ্য একটাই, পরিযায়ী শ্রমিকদের যেহেতু পরিযায়ী সেহেতু তারা কিন্তু অনেক সময় এরকমও হয় যে রেশন কার্ড ঠিকমতো বানাতে পারে না, ঠিক আছে, বা রেশন কার্ড তাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। একইভাবে তাদের পরিবারের সদস্যদের কাছে রেশন কার্ড থাকে না, যার জন্য রেশন কার্ড না দেখাতে পারলে খাদ্য শস্য পাওয়া যাবে না। এই জন্য তাদের কাছে রেশন কার্ড না থাকলেও সরকারের পক্ষ থেকে দেওয়া একটা কুপন, যেটা দেখিয়ে সম পরিমাণ মাল কিন্তু তারা তুলতে পারবেন। সেটা কি? সেটা হচ্ছে 5 কেজি করে খাদ্য সামগ্রী রেশন দোকান থেকে তারা নিতে পারবে প্রতি মাসে। এই হচ্ছে পরিযায়ী সহায়ের যে প্রকল্প তার সামারি। তো বন্ধুরা, যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা অবশ্যই রেশন দোকানের সাথে যোগাযোগ করতে থাকুন, করার চেষ্টা করুন। অলরেডি কিন্তু এই প্রকল্পটা কিন্তু প্র্যাকটিক্যালি চালু হতে চলেছে বা চালু করা হয়েও গেছে অলরেডি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য। চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।